দেশে করোনায় প্রায় 30% কমলো দৈনিক মৃত্যু, অন্যদিকে প্রায় 14% বাড়লো দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 311 জনের, একদিনে আক্রান্তের সংখ্যা 11,903। অবশেষে আশার আলো, আমেরিকায় 5 থেকে 11 বছর বয়সীদের জন্য 8ই নভেম্বর থেকে শুরু হবে করোনা টিকাকরণ। মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের তৈরি টিকাকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিল আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC। ওষুধের দোকান, শিশু চিকিৎসকের চেম্বার ছাড়া 5 থেকে 11 বছর বয়সীদের জন্য স্কুলেও মিলবে ফাইজারের টিকা, দেওয়া হবে 2টো ডোজ। কালীক্ষেত্র বাংলা, রাজ্যের অন্যতম প্রাচীন কালী মন্দির মালদার জহরা কালীবাড়ি, সেখানে চণ্ডী রূপে পূজিতা হন দেবী, পুজো হয় দিনের আলোয়। মন ভ্রমরা বেড়ায় মেতে কালী নামের কমলেতে, মালদার জহরা মন্দিরে এসেই চলেছেন পুণ্যার্থীরা। বাংলার অন্যতম প্রাচীন কালী মন্দিরে গম গম করছে ঢাকের শব্দ। ইংরেজবাজার শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আমবাগানে ঘেরা এই কালী মন্দির। মূল বিগ্রহ প্রচলিত মূর্তির মতো নয়, লাল রঙের ঢিবির ওপর রয়েছে একটি মুখোশ। ঢিবির দুপাশে আরও 2টি মুখোশ দেখা যায়। দেবীর নাম জহরা, তিনি এখানে চণ্ডী রূপে পূজিতা হন। তবে আর 5টা কালী মন্দিরের মতো দীপান্বিত অমাবস্যার পুজো রাতে হয় না, এখানে দিনের আলোয় পুজো হয় দেবী জহরার। সাবেকি নিয়মটা আছে, সেই নিয়মে আমরা পুজো করে যায়। শুকনো ভোগ পাঠা নিয়ে আসতে এলে পাঠা বলি পূজার প্রথা আছে, রাত্রে গেলে কোনো পূজা ডাকাতি করে এই রাস্তার উপর দিয়ে যেত, মায়ের এখানে পুজো দিয়ে তারা ডাকাতি করত। ভারতবর্ষ তথা বিভিন্ন দেশ থেকে এখানে লোক পুজো দিতে আসে, বাংলাদেশ থেকে বহুজন পুজো দিতে আসে। ঐতিহাসিকদের একাংশের ধারণা, জহরা মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা বল্লাল সেন। জনশ্রুতি, ইতিহাস, ঐতিহ্য সব গা ঘেঁষাঘেঁষি করে রয়েছে এখানে। মাহাত্ম্য ও বৈচিত্র্যে অনন্য মালদার জহরা মন্দির। করুণাময় সিংহ রিপোর্ট, ABP আনন্দ, মালদা।